আবারও ঈদের আগে ব্যবসায়ীদের লুটের উৎসব বগুড়ার পনেরো টাকার পেঁপে ঢাকায় নব্বই ডিমের ডজন ঠেকেছে দেড়শোতে অস্থির মশলার বাজারও আমদানি বেশি হলেও অজুহাত ডলার রেটে প্রযুক্তি আসক্তি মনোযোগে ঘাটতি মাধ্যমিকে পিছিয়ে ছেলেরা মদ শিক্ষকদের অংশগ্রহণ ও ফলাফলে সুফল দিচ্ছে মেয়েদের বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর পদক্ষেপ বরিশালে আরেক মিল্টন সমাদদারের আবির্ভাব এটিম নিয়ে মাদ্রাসা করে আঙুল ফুলে কলা গাছ শিশুদের দিয়ে করান স্বজনদের অপেক্ষার পালা শেষ জলদূষ্য মুক্ত তেইশ নাবিক নিয়ে ভি আবদুল্লাহ আজ ভিড়ছে কুতুবদিয়ায় দিয়ায় পণ্য খালাস করে দুদিন পর যাবে চট্টগ্রাম বন্দরে এবং ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে কেন্দ্রে ক্ষমতায় যাচ্ছে কারা নির্ধারণ হবে আজ রাহুল গান্ধীর বয়সের সমান আসন পাবে না কংগ্রেস দাবি মোদীর সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম দামের উত্তাপে পুড়ছে বাজার বগুড়ার পনেরো টাকার পেঁপে রাজধানীতে বিক্রি হচ্ছে নব্বই টাকায় সপ্তাহ ব্যবধানে ডিম ডজন প্রতি তিরিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দেড়শো টাকা বাজারে স্বস্তি এই মুরগির দামেও ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে দুইশো টাকা ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে সোনালি জাতের মুরগির দরে কেজিতে থেকেছে তিনশো আশি টাকায় ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে ক্রেতার মাছ বাজারেও রুই নেই কাতলা সহ প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত পাঙ্গাস আর তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজিতে দুইশো টাকা চিংড়ির জন্য গুনতে হবে এক হাজার টাকা সবকিছু মধ্যগতি তাহলে এটা স্বস্তি কিভাবে বলবো আমরা গরিব যারা আছে এরা বাংলাদেশে বেচার কোনো অঙ্গ সাধ্য নাই বর্তমান যে অবস্থা মনে করেন আগে আলু কিনতাম তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা ষাট টাকা কেজি আলু আমরা খাবো কি বাজার আসলে সবার মন খারাপ আয় কম ব্যয় বেশি এটাই তো সমস্যা সবারই একই অবস্থা ডিমের ডজন এক সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ টাকা বাড়ছে ডজন প্রতি এখন উৎপাদন একটু কম এই জন্য হয়তো দাম একটু বেড়েছে এই মুহূর্তে রাজধানী বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে সাইফুল পরিস্থিতি আসলে যেমনটি আমরা বলতে পারি যে গরিবের সবচাইতে প্রাণী জামিশের বড় উৎস যেটা ছিল মুরগি এবং ডিম দুটির বাজার যখন অস্থির তখন কিন্তু অনেকেই কিন্তু মধ্যবিত্ত থেকে শুরু করে নিয়মিত বা গরিব যারা তারা কিন্তু ঝুঁকছেন মাছ বাজারের দিকে আমরা যদি এখন মাছ বাজার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই যে এই যে গত তিন দিন আগেও যেটি শুক্রবার যে তেলাপিয়া মাছের কেজি ছিল দুশো টাকা থেকে দুশো টাকা আমরা কিন্তু আজকের বাজারে এসে সেটি জানতে পেরেছি প্রায় আড়াইশো টাকা ঠেকেছে অন্যদিক থেকে যদি বড় কাতলের কথা বলি সেটি কিন্তু আসলে কিনতে ক্রেতাকে গুনতে হবে প্রায় তিনশো টাকা ছোট রুই যেটি হচ্ছে যে বিক্রি হচ্ছে দুশো আশি টাকা আর বড়টা জাতেরটা কিনতে হলে কিন্তু ক্রেতাকে গুনতে হবে প্রায় দুশো দুশো বিশ থেকে আড়াইশো টাকা অন্যদিক থেকে বলা যায় যে এই যে পাঙ্গাস মাছ আমরা দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছের যে কেজি বিক্রি হয়েছিল কয়েকদিন আগেও একশো আশি টাকা বা একশো টাকা সেটি কিন্তু এখন গুনতে এখন ক্রেতাকে গুনতে হবে সেটি কিন্তু কিনতে গেলে প্রায় দুশো টাকারও বেশি বলা যায় যে দুশো আশি বলা যায় যে দুশো বিশ টাকা প্রায় তবে থেকে বলা যায় আসলে এই যে ক্রেতার এত অস্বস্তি সেটি সেই জায়গাটি আসলে এই অস্বস্তির জায়গাটি কিন্তু আসলে এই যে বাস বাজারে এসলে সেটি কিন্তু দেখা যায় প্রকাশ পায় আসলে ক্রেতারা কিন্তু নানা নানান রকম অনিয়মের কথা বলে নানান রকম ব্যবসায়ীদের অজুহাতের কথা বলে কেউ কখনো কখনো বলে যে পানি শুকিয়ে গেছে যার কারণে বাজারে সরবরাহ কম অন্য দিক থেকে কিন্তু আমরা দেখি যে নদী থেকে বা সাগর থেকে বা জেলে পাড়া থেকে যে ধরনের মাছ বাজারে আসে সেটি কিন্তু আসলে দেখা যায় যে বাজারে কিন্তু দাম কম হয়ে আসে যেটি বলা যায় যে আমরা খুচরা বাজারে এই যে পরিস্থিতি সেটি বলছিলাম পাইকারি পাইকারি বাজারে যদি কথা বলি সেটি কিন্তু পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রায় একশো সত্তর টাকা করে যেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা অন্যদিক থেকে আমরা যদি একটু মুরগি ডিমের কথা বলি ডিমের ক্ষেত্রেও কিন্তু দামটাকে দামের তারতম্য কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু ডজনে বেড়েছে প্রায় ত্রিশ টাকা অন্যদিক থেকে যদি মুরগির কথা বলি শুধুমাত্র দেশি মুরগি নয় এর পাশাপাশি বেড়েছে সোনালিটাও লেয়ার তো অনেকটা বলা যায় যে অনেক ক্রেতাই বলছেন যে তাদের ধরা ছোঁয়ার বাইরে কেননা লেয়ার আর এখন যে সোনালি জাত দুটি কিন্তু প্রায় একই দামে গিয়ে ঠেকেছে বলা যায় যে প্রায় চারশো টাকার কাছাকাছি অন্যদিক থেকে দেশি মুরগি সেটি কিন্তু গরিব নিম্ন মধ্যবিত্ত বা শুধুমাত্র মধ্যবিত্ত তাদের কিন্তু পুরোপুরি আওতার বাইরে বলা চলে কেননা হচ্ছে সেই দাম গিয়ে ঠেকেছে সাতশো টাকায় শুধুমাত্র যে এই যে সোনালি এবং লেয়ার বা হচ্ছে যে দেশি মুরগি তাতে কিন্তু অস্বস্তি না জায়গা আসে আছে অস্বস্তির জায়গা আছে কিন্তু ব্রয়লারের জাতে যেটি দাম ঠেকেছে প্রায় ২২০ টাকা পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের সর্বশেষ রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির খবর জানছিলাম চাকার বিপরীতে ডলারের দশ বেড়ে যাওয়ার অজুহাতে কোরবানির আগে অস্থির মশলার বাজার গত এক সপ্তাহে জিরা এলাচ ও লবঙ্গের মতো মশলার দাম প্রতি কেজিতে পঞ্চাশ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে অথচ এসব মশলা আমদানি হয়েছে তিন থেকে চার মাস আগে আর চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হওয়ায় এই মুহূর্তে মশলার কোনো সংকট নেই বলে দাবি কাস্টমসের সাক্ষাৎ চুপুর ক্যামেরায় কমলদা রিপোর্টে বিস্তারিত ভারত থেকে আমদানি কম হওয়ার দেশের বাজারে এলাচের দাম লাগামহীন দু হাজার টাকা কেজি এলাচের দাম থেকেছে চার হাজার টাকায় এবার শুধু এলাচ নয় অজুহাতের উপর ভর করে জিরা লবঙ্গ দারুচিনি গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়েছেন পাইকারি বিক্রেতারা বিশেষ করে পবিত্র ইদুল আজাহার দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মশলার বাজার জিরার বাজারে আর দশ টাকা দশ টাকা বারো টাকা বাড়ছে গোলমরিচ পাঁচ দশ টাকা বাড়ছে যেহেতু ডলারটা বাড়ছে সেহেতু এখানে হচ্ছে কি মানে প্রত্যেকটা মশলার দামই এফেক্ট হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম পাঁচ মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে চব্বিশ হাজার দুশো সাতষট্টি মেট্রিক টন এলাচ একচল্লিশ হাজার তিনশো ছেচল্লিশ মেট্রিক টন জিরা বত্রিশ হাজার একশো সত্তর মেট্রিক টন লবঙ্গ এবং উনত্রিশ হাজার চারশো ছেচল্লিশ মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে কাস্টম চেষ্টা করে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে খালাস করে এটা যাতে গ্রাহকের কাছে সময় মতো পৌঁছে যায় ভারত থেকে জিরা ও এলাচ ইন্দোনেশিয়া চীন ভিয়েতনাম গুয়েতে মালা থেকে লবঙ্গ দারুচিনি আমদানি করা হয় এতদিন এসব দেশে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখালো এখন তার সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়া ইন্ডিয়ার উপর নির্ভর করে ইন্ডিয়া কিন্তু খুব ক্রাইসিস এখন সিক্সটি পার্সেন্ট ক্রপ ড্যামেজ হয়ে গেছে সবাই তো চাই মালটা বেঁচে বের হয়ে যেতে মান রেখে তো কোনো লাভ নেই তো ডলার বাড়াতে আসলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং এফেক্ট পড়ছে কনজিউমারের উপরে গত আট মে প্রতি ডলারের দাম একশো টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক আগে প্রতি ডলারের মূল্য ছিল একশো দশ টাকা পর্যন্ত কারসাজি করে বাড়ানো হয়েছিল সব ধরনের মশলার দাম এবার তারা কারসাজি নয় যৌক্তিক কারণ দেখাচ্ছে ডলারের দাম বৃদ্ধি আর এর ফলে বাড়ছে সব ধরনের মশলার দাম চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে সময় সংবাদ বেশ কয়েক বছর ধরেই মাধ্যমিকের ফলাফলে পিছিয়ে ছাত্ররা চলতি বছরও পাশের হার ও জিপিএ ফাইভ প্রাপ্তি সব ক্যাটাগরিতে পিছিয়ে তারা মাত্রাতিরিক্ত প্রযুক্তি আসক্তি ক্লাসে কম উপস্থিতি সহ মনোযোগে ঘাটতির কারণে এমন অবস্থা বলে মনে করেন শিক্ষকরা আর বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর মতো সরকারের কার্যকর পদক্ষেপে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও ফলাফলে সফলতা দুটো এসেছে বলে মত শিক্ষা বিশ্লেষকদের শাকির আহমেদের রিপোর্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হল রোববার ফলাফল বিশ্লেষণে দেখা যায় মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা ছাত্রীদের পাশের হার যেখানে চৌরাশি দশমিক চার সাত শতাংশ সেখানে ছাত্রদের পাশের হার তিন শতাংশ কমে একাশি দশমিক পাঁচ সাত শতাংশে নেমেছে জিপিএ ফাইভ প্রাপ্তিতেও বড় ব্যবধানে এগিয়ে আছে ছাত্রীরা এবার তিরাশি হাজার তিনশো তেপ্পান্ন জন ছাত্র জিপিএ ফাইভ পেলেও পনেরো হাজার বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা দাঁড়িয়েছে আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জনে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও পিছিয়ে ছেলেরা গত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে আপনারা একটু খোঁজ দেন কেন পিছিয়ে ছেলেরা কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার ক্লাসে উপস্থিতি ও নিয়মানুবর্তিতার কোন ক্ষেত্রে মনোযোগ নেই ছেলেদের ছেলেরা মোবাইলের প্রতি আসক্তি তাদের বেশি মেয়েদের তুলনায় এবং সোশ্যাল মিডিয়া যেটাতে আছে তাদের পদচারণার বেশি এবং সেইটাও তাদের তুলনামূলকভাবে খাবার খারাপ রেজাল্ট হওয়ার পিছনে একটি কারণ হতে পারে বিপরীত দিকে ভালো ফলাফলের পিছনে মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগ বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা বাল্য বিবাহের একটা প্রবণতা আমাদের দেশে ছিল সেখানে কিন্তু সরকারের স্পেসিফিক প্রোগ্রাম আছে যে কারণে আমাদের মেয়েরা অনেক বেশি বিদ্যালয়মুখী এবং মেয়েদের ধরে রাখার হারটা অনেক বেশি ক্লাসের বাইরে শিক্ষার্থীরা কি করছে আর কোন অপরাধে জড়াচ্ছে কিনা অভিভাবকদের সেদিকে নজর রাখার পাশাপাশি সৃজনশীল কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

এখন আপনি নির্বাচনে আসবেন না আমার দায়িত্ব আমরা সরকারে আছি আমরা তো বিএনপি এন নির্বাচনে আসতে কোনো প্রকার বাদ সাধি আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি নির্বাচনে আসেনি এই এর জন্য তারা যে গ্রেভ মিস্টেক করেছে

শেখ হাসিনা তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বস আলাপ আলোচনা থ্যাংক ইউ ধানমন্ডি কার্যালয়ে কথা বলছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখান থেকে সময় সংবাদে আরও থাকছে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনোর মরদেহ রাজনৈতিক সামাজিক সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা গার্ড অফ অনার্স দুই মাস পর জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে তেইশ নাবিক নে এমভি আবদুল্লাহ আবদুল্লা ফিরবে কুতুবদিয়ায় রাত আটটার মধ্যে জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করার কথা রয়েছে এর আগে সকালে জাহাজটি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সোমালিয়ান জলদস্যুদের হাতে অপহরণের এক মাস পর গত তেরো এপ্রিল মুক্তি পায় এমভি আব্দুল্লাহ এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে ভিসা পাননি নয় হাজারের বেশি হজ যাত্রী এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আট শতাংশ ও বেসরকারি ব্যবস্থাপনায় শতাংশ এদিকে পঞ্চম দিনে সকাল চোদ্দ তিরিশ মুসল্লি এর মধ্যে ঢাকা ছেড়েছেন আজ হজ যাত্রীদের মধ্যে মোট আটটি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে হজ অফিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মোট বত্রিশটি ফ্লাইটে বাংলাদেশ থেকে বারো হাজার ছয়শো উননব্বই যাত্রী সৌদি আরব পৌঁছেছেন এবছর হজের শেষ ফ্লাইট ছেড়ে যাবে আগামী দশ জুন এদিকে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট চলছে বিস্তারিত জানাতেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নদীয়ায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে ভোট উৎসব এগিয়ে চলছে আপনি জানেন সকাল সাতটার সময় ভোট শুরু হয়েছে ভোট কোন রকম বিরতি ছাড়াই ভোট চলবে সন্ধে ছটা পর্যন্ত তবে ভৌগোলিক অনেকগুলো বিষয় বিবেচনা করে কখনো কোথাও কোথাও ভোট শেষ হবে বিকেল পর্যন্ত এর আগে এখন পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটি জানা গেছে সর্বভারতীয় ক্ষেত্রে আপনি জানেন যে দশটি রাজ্যের ছিয়ানব্বইটি সংসদীয় আসনে এবার ভোট চলছে এবং সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত চার ঘন্টায় ভোট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে চব্বিশ দশমিক আট আর আমাদের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আপনি জানেন যে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গে ভোটের যে ভোট পড়ার পরিসংখ্যানাঘাট সংসদীয় আসনে আছে সকাল থেকে যারা দর্শক দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন ধরে গণতন্ত্রের অধিকার তারা প্রয়োগ করছেন পাঁচ বছর তারা অপেক্ষা করেন যে এই অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের নেতৃত্ব কার হাতে তুলে দেওয়া হবে সেই নেতৃত্বে তুলে দেওয়ার যে সুযোগ সেটি তারা শতভাগ কাজে লাগান আপনি জানেন যে এর আগে তীব্রতা ছিল প্রথম এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ ভোট গ্রহণের সময় তৃতীয় দফার ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে তবে চতুর্থ দফার ক্ষেত্রে দেখা গেছে যে আবহাওয়া ভালো থাকলেও প্রচণ্ড উত্তাপ রয়েছে এবং আপনি জানেন যে রানাঘাট নদীয়াতে যে যে লোকসভার দুটো সংসদীয় আসন আছে কৃষ্ণনগর এবং রানাঘাট সকাল থেকেই কিন্তু দুটো লোকসভা আসনেই কিন্তু মানুষের মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছে আমি এই মুহূর্তে রয়েছি শান্তিপুর শান্তিপুর কলেজের একটি ভোট গ্রহণ কেন্দ্রে সেই দিকে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যেখানে এক ধারে যেমন পুরুষ ভোটাররা ভোট লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এবং একই রকম ভাবে নারী ভোটাররাও ভোট দিচ্ছেন এবং একটা একটি বিষয় লক্ষণীয় যে যে আপনি জানেন যে প্রচুর সংখ্যক ভোটার যাদের বয়স আশি বছরের ওপরে তাদেরও কিন্তু আমরা দেখেছি যে অসুস্থতা নিয়েও তারা এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে তারপরে ফিরেছেন তো সব মিলিয়ে ভারতের এই আঠারোতম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার যে ভোট গ্রহণ এখনো পর্যন্ত প্রথম পাঁচ ঘন্টায় আমার কাছে থাকা এই সংক্রান্ত সব শেষ তথ্য এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার আবারও ঈদের আগে ব্যবসায়ীদের লুটের উৎসব সবজি থেকে মাছ দাপের উত্তাপে পড়ছে বাজার ডিমের ডজন থেকেছে ঠেকেছে দেড়শোতে অস্থির মশলার বাজারও আমদানি বেশি হলে অজুহাত ডলার রেটে। প্রযুক্তি আসক্তি মনোযোগে ঘাটতি মাধ্যমিকে পিছিয়ে ছেলেরা মত শিক্ষকদের অংশগ্রহণ ও ফলাফলে সুফল দিচ্ছে মেয়েদের বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর পদক্ষেপ এবং ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে কেন্দ্রে ক্ষমতায় যাচ্ছে কারা নির্ধারণ হবে আজ রাহুল গান্ধীর বয়সের সমান আসন পাবে না কংগ্রেস দাবি মোদিজ। মোদীর সময় সংবাদে এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ ধন্যবাদ তালে খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়